ফার্স্ট কোশ্চেন, 200 ভোল্ট 100 ওয়াট রেটিং সম্পন্ন বৈদ্যুতিক বাতিকে 100 ভোল্ট সরবরাহ লাইনে পরস্পর সমান্তরালে রাখলে প্রতিটি বাতির ব্যয়িত ক্ষমতা কত হবে? ওকে, প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? তো বলা হয়েছে কতগুলো বাল্ব যাদের 220 ভোল্ট 100 ওয়াট এই রকম কিছু বাতিকে 110 ভোল্ট বিভব প্রভেদের সাথে সমান্তরালে যুক্ত করা হয়েছে, এরকম। এই বাতিগুলো দ্বারা ব্যয়িত ক্ষমতা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। ফার্স্ট অফ অল, এই প্রতিটা বাল্বের রেজিস্ট্যান্স বা রোধ কত আমাকে বের করতে হবে, কারণ আমরা যখন ক্ষমতা নির্ণয় করতে চাইব তখন ক্ষমতা সমান আমরা জানি বিভব প্রভেদ ইনটু প্রবাহ মাত্রা, ভি বিভব প্রভেদ, আই প্রবাহ মাত্রা। আই প্রত্যেকটার ক্ষেত্রে একই হবে, তার থেকে অনেক বেশি সহজে হবে ভি ইনটু আইয়ের জায়গায় আমরা যদি বসাই ভি বাই আর, অর্থাৎ ভি স্কোয়ার বাই আর। প্রতিটা বাল্বের রোধ বা বাতির রোধ যদি আমরা জানি, এর বিভবটা হচ্ছে 110 ভোল্ট বিভবের সাথে যুক্ত করেছি আমরা, তাহলে আমরা প্রতিটি বাতি দ্বারা ব্যয়িত ক্ষমতা নির্ণয় করতে পারবো। রোধ নির্ণয় করা হবে কী করে? আমরা এখান থেকেই পাচ্ছি আর সমান ভি স্কোয়ার বাই পি। প্রতিটা বাল্বের যে রেঞ্জে মধ্যে বাতিটা থাকে, সর্বোচ্চ কর্মক্ষম থাকে, তার বিভব বলে দেওয়া আছে 220 ভোল্ট। তাহলে 220 ইনটু 220-তে আর বাল্বের ক্ষমতা কত বলে দেওয়া আছে? 100। তাহলে রেজিস্ট্যান্স বা রোধ কত হচ্ছে? 22 গুণিতক 22। ওকে, এবারে বলছি প্রতিটা বাড়িতে ব্যয়িত ক্ষমতা কত হবে। এখানে কত বিভবে যোগ করেছো? 110। 110 ইনটু 110 বাই 22 গুণিতক 22। যেহেতু সমান্তরালে যুক্ত আছে, তাই প্রতিটি বাল্বের বা বাতির দুই প্রান্তের বিভব প্রভেদ 110 ভোল্ট। ওকে, তাহলে তার দ্বারা ব্যয়িত ক্ষমতা বেরোচ্ছে 22 পাঁচে 110 5 ইনটু 5 গুণ করলে 25 ওয়াট। ওকে, অর্থাৎ প্রতিটি বাতি দ্বারা ব্যয়িত ক্ষমতা বেরোলো 25 ওয়াট। ওকে, আসছি পরের কোশ্চেনে। শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট প্রস্তুত করো। শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট প্রস্তুত করো। প্রথমত আমরা ন্যান্ড গেট সম্পর্কে একটু জেনে নিই। এটা হচ্ছে কি? ন্যান্ড গেটের বর্তনী চিহ্ন কী হয়? দুটো ইনপুট মিনিমাম থাকে, আউটপুট একটিই থাকবে। আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন এ অ্যান্ড বি হোল বার। ওকে, আচ্ছা, এটার থেকে তৈরি করতে হবে কী গেট? অর গেট। অর গেট, অর গেটের ইনপুট কটা? মিনিমাম দুটো। আউটপুট কটা? একটা। এর ক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশন আউটপুট ওয়াই সমান কি? এ প্লাস বি। ওকে, আমাকে প্রশ্ন করা হয়েছে এইটা ন্যান্ড গেট, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট প্রস্তুত করো। ওকে, আচ্ছা, আমরা প্রথমে একটা ন্যান্ড গেটকে নট গেটের মতো বিহেভ করে তৈরি করি। কীভাবে করলাম? এ, আমি কি বলেছি, ন্যান্ড গেটের মিনিমাম ইনপুট কটা? দুটো। একটা ইনপুটকে দুটো ইনপুট বানিয়ে যখন আমি করে দিলাম, তখন এই ন্যান্ড গেটটাই কার মতো আচরণ করবে? নট গেটের মতো আচরণ করবে। এটা আউটপুটটা কী হবে? নট গেটের আউটপুট হয় এবার, এটা হচ্ছে কি নট গেট, তার একটা ইনপুট থাকে, একটাই আউটপুট থাকে। আউটপুট ওয়াই সমান হয় এ কমপ্লিমেন্ট, মানে যে ইনপুটটা দেবে তার কমপ্লিমেন্ট হবে। যদি জিরো দাও ওয়ান হবে, ওয়ান দিলে জিরো হবে। তাহলে
এইটা কি গেট ন্যান্ড গেট ইউজ করছে কেমন করে নট গেট হিসাবে আরেকটা ইনপুট এটা ধরো ইনপুট তাহলে এটা কার মতন আচরণ করছে নট গেট এর আউটপুট কি হবে বি বার এই দুটো আউটপুটকে আমরা আবার একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে পাঠালে এটা হয়ে যাবে আউটপুট অর গেটের মতন কেমন তাহলে এর আউটপুটটা আগে দেখেনি এর আউটপুট কি না এটা ন্যান্ড গেট এর ইনপুট একটা কি ছিল এ বার আরেকটা ইনপুট কি ছিল বি বার তাহলে কি হচ্ছে এ বি যদি দুটো ইনপুট থাকে এখানে ইনপুট কি এ বার বি বার তাহলে হোল বার এটা সমানই হচ্ছে কি অর গেট কিভাবে দেখছি দেখো ওয়াই সমান এ বার ডট বি বার হোল বার ঠিক আছে ডি মর্গানস থিওরেমে লাগাচ্ছি ডি মর্গানস থিওরেমে কমপ্লিমেন্ট উঠলে মাইন ডটটা প্লাস হয়ে যায় তাহলে এ বার বার প্লাস বি বার বার এ ডাবল বার এ বি ডাবল বার বি এটা কোন গেটের আউটপুটের মতো দেখাচ্ছে দেখো বুলিয়ান এক্সপ্রেশন কোন গেটের মতন হচ্ছে অর গেটের মতন তাহলে এটা কি গেট হচ্ছে এটা হচ্ছে গিয়ে একটা অর গেটের মতো আচরণ করছে ক্লিয়ার এই জায়গাটা ক্লিয়ার এখানে ডি মর্গানস থিওরেম ছিল এ ডট বি হোল বার এটাকে কীভাবে লিখতে পারি এ বার প্লাস বি বার ওকে আবার যদি ডি মর্গানস সেকেন্ড ল ছিল এ প্লাস বি হোল বার এটাকে লিখতে পারি এ বার ডট বি বার এখান থেকে এইটাকে অ্যাপ্লাই করেছি করে এটাকে বের করলাম ওকে আসছি পরের কোয়েশ্চনে পিএন সংযোগ ডায়োডকে কিভাবে অর্ধতরঙ্গ একমুখী কারক হিসাবে ব্যবহার করা হয় তার বর্তনী চিহ্ন ইনপুট আউটপুট লেখচিত্র দাও ওকে চলো এক্ষেত্রে আমরা প্রথমত পিএন ডায়োড বর্তনী চিহ্ন কীরকম এরকম এর কোন পাশটা পি এ পাশটা পি এ পাশটা এন এর দুটো বায়াসিং হয় ফরওয়ার্ড বায়াসিং এভার রিভার্স বায়াস অর্থাৎ সম্মুখবর্তী বায়াস এবং বিপরীত বায়াস সম্মুখবর্তী বায়াসে কি হয় প্রবাহ পাঠায় ডায়োডটা বিপরীত বায়াসে প্রবাহটা পাঠায় না ওকে আচ্ছা এটার সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত থাকলে আর এনের সাথে নেগেটিভ প্রান্ত যুক্ত থাকলে তখন সে বায়াসিংটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং সম্মুখবর্তী বায়াস কি হয় যখন এই পিএর সাথে পজিটিভ বায়াসিং যুক্ত থাকে তখন এর মেজরিটি ক্যারিয়ার হোল তাকে বিকর্ষণ করে এ এনের সাথে যখন নেগেটিভ যুক্ত থাকে তার মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রনস তাকে বিকর্ষণ করে ফলে প্রবাহ পাওয়ায় কীরকম দেখে নিই আর একটু এটা পিএন পি এন এটার মেজরিটি ক্যারিয়ারকে হোল পজিটিভ ধর্মী আর এর ক্ষেত্রে ইলেকট্রন নেগেটিভ ধর্মী এ পাশটা পি এ পাশটা এন ওকে এবারে ব্যাটারির পজিটিভ প্রান্ত এখানে যুক্ত করেছে তাহলে এর বায়াসিংয়ের ব্যাটারির বায়াসিং পজিটিভ হোলকে কী করবে রিপেল করবে তাহলে কোন দিকে গতিশীল করছে হোল দিয়ে এদিকে আচ্ছা এন প্রান্তটা নেগেটিভ যুক্ত করেছি এন এর মেজরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন সেটা কী ধর্মী নেগেটিভ তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এই ইলেকট্রনসটাকে কোন দিকে গতিশীল করছে এদিকে ওকে ফলে এর মধ্যে প্রবাহ পাওয়া যায় হোলের যেদিকে প্রবাহ হয় হোলের প্রবাহের অভিমুখী প্রবাহের অভিমুখ আবার ইলেকট্রনের প্রবাহের অভিমুখের বিপরীতে প্রবাহের অভিমুখ কি বললাম হোলের অভিমুখে প্রবাহের অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ ইলেকট্রন যেদিকে যাবে প্রবাহের অভিমুখ তার বিপরীত দিকে ধরি তাহলে প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে ফরওয়ার্ড বায়াসিংয়ে পি থেকে এনের দিকে প্রবাহ পাবে তুমি আই কখন ফরওয়ার্ড বায়াসিংয়ের সময় ক্লিয়ার রিভার্স বায়াসিংয়ের সময় কি হয় রিভার্স বায়াসিংয়ের সময় এটা রিভার্স বায়াসিং কখন হবে যখন ব্যাটারির নেগেটিভ প্রান্ত পি এর সাথে এবং পজিটিভ প্রান্ত এনের সাথে যুক্ত হবে তখন সেই বায়াসিংটাকে বলা হচ্ছে রিভার্স বায়াসিং কি হয় এখানে হোলগুলো এদিকে গতিশীল হয় ইলেকট্রনগুলো এদিকে গতিশীল হবে এটা হোলের অভিমুখ গতিশীলতার কারণ ব্যাটারির নেগেটিভ প্রান্ত হোলগুলোকে আকর্ষণ করবে ব্যাটারির পজিটিভ প্রান্ত এন থেকে হোলগুলো ইলেকট্রনসগুলোকে আকর্ষণ করবে ফলে এর মেজরিটি ক্যারিয়ার কে ছিল পি এর হোল এনের মেজরিটি ক্যারিয়ার কে ছিল ইলেকট্রন সেটা কিন্তু বিপরীত দিকে হচ্ছে কিন্তু এর মাইনরিটি ক্যারিয়ারের জন্য সামান্য প্রবাহ পাওয়া যেতে পারে অর্থাৎ রিভার্স বায়াসিংয়ের সময় কোনো প্রবাহ পাওয়া যায় না এই দুটো কনসেপ্টকে আমরা একটি পিএন জংশন ডায়োডকে কীভাবে একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয় সেটা দেখব
ओके देखो ताहले आम्रा सिखलाम पी एन जखन फरवर्ड वायसिंग तखन सेटा प्रवाह पाठाबे जखन रिवार्स वायसिंग तखन प्रवाह पाठाय ना। एबारे एकमुखी कारक किभाबे आम्रा ए सी माने कि अल्टरनेटिंग कारेंट प्रवाहटा निर्दिष्ट समय अंतर अंतर प्रवाहर अभिमुख परिवर्तन है প্রবাহের অভিমুখ পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি এসি। এইরকম প্রবাহকে প্রবাহ একমুখী কারক অর্থাৎ প্রবাহ একই দিকে জানা যায় এইরকম অবস্থায় পাঠাতে হবে। তার জন্য বর্তনীর সার্কিট কি আমরা এরকম একটা এসি সোর্স তার সাথে আমরা একটা পি এন জাংশন লাগিয়ে দিলাম এখানে একটি লোড রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম এটা লোড রেজিস্ট্যান্স এই যে আউটপুট এই আউটপুটটা হয়ে যাবে কি ডিসি আউটপুট ডিসি মানে প্রবাহের অভিমুখ একই দিকে থাকবে এখানে কি ছিল এসি ইনপুট এসি ইনপুট এটা বর্তনীতে এইরকমভাবে একটি ডায়োডকে যদি এসির সাথে ডায়োডকে পিএন জাংশন ডায়োডকে সংযুক্ত করে দেওয়া হয় তাহলে ইনপুটটা থাকে এসি আউটপুট কিভাবে ডিসি ডিসি মানে কি প্রবাহের অভিমুখ একই দিকে থাকবে ডিসি ভ্যারি করতে পারে কিন্তু দেখো নির্দিষ্ট সময়ের অন্তর প্রবাহ এটা ভি এটা মাইনাস ভি বা এটা আই মাইনাস আই প্রবাহ দেখো বা বিভবটা একই দিকে আছে তাহলে এটা কি ডিসি অর্থাৎ ইনপুটকে হাফ অর্ধ তরঙ্গ একমুখীকারক হিসাবে ব্যবহার করতে এইরকম বর্তনী ব্যবহার করি। চলো তাহলে এটা যদি ইনপুট হয় ইনপুট এসিকে আমরা সাইনোসয়েডাল ওয়েভ দ্বারা প্রকাশ করি সব থেকে সিম্পলেস্ট ওয়ে দেখো তুমি প্রবাহের নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর এখান থেকে এতটা পর্যন্ত টি ওয়ান সময় পর্যন্ত প্রবাহ ছিল পজ এদিক থেকে এদিকে যখন টি টু এখান থেকে এই সময়টা টি টু সময় প্রবাহের অভিমুখ বদলে গেছে আবার এখান থেকে এই সময় প্রবাহের অভিমুখ একদিকে এদিক থেকে এই সময় অর্থাৎ এইখান থেকে এতটা সময়ের মধ্যে প্রবাহের অভিমুখ বদলে যাচ্ছে অর্থাৎ এদিক বরাবর টি এ বরাবর আই। ওকে এবারে দেখো কি হচ্ছে যখন এই সার্কেলটা অর্থাৎ পজ এই পাশটা একবার প্লাস একটা মাইনাস তখন প্রবাহটা এদিক থেকে এদিকে হচ্ছে নির্দিষ্ট সময় পরে কিছু সময় পরে আবার এটা মাইনাস এটা প্লাস হচ্ছে তাহলে প্রথম এই সার্কেলটার জন্য এই রিপলটার জন্য এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে পি এন দেখো তাহলে এটা যখন পজিটিভ তাহলে এটা কি বায়াসিং থাকছে ফরওয়ার্ড বায়াসিং তখন এই রিপুলটার জন্য প্রবাহ পাবে কারণ এই সময় পি জাংস পি এন জাংশনটা ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকছে যখনই এই হাবটার জন্য এই রিপুলটার জন্য আসছে এই রিপুলটার জন্য আসছে তখন কি হচ্ছে নেগেটিভ হয়ে গেল তাহলে নেগেটিভ হয়ে গেলে পি নেগেটিভের সাথে যুক্ত করলে কি বায়াসিং হয়ে যায় বলেছি এক্ষুনি রিভার্স বায়াসিং তাহলে এর জন্য প্রবাহ পাবো না আমি প্রবাহ পাবো না পরেরটার জন্য আবার দেখো এটা পজিটিভ হচ্ছে আবার নেগেটিভ হচ্ছে তাহলে এইটার জন্য প্রবাহ পাবো ওকে আবার দেখো এই অংশটা নেগেটিভ হচ্ছে তাহলে এই অংশটা কি থাকছে রিভার্স বায়াসে থাকছে প্রভাব পাচ্ছে তাহলে এইটা ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকছে এই অংশটার সময় রিভার্স বায়াসিংয়ে থাকছে ডায়োডটা এই অংশটার সময় ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকছে এই অংশটার সময় রিভার্স বায়াসিংয়ে থাকছে তাহলে আউটপুট কি পাচ্ছে প্রবাহ একমুখী কারক হিসাবে ব্যবহার করা হচ্ছে এবার বরাবর টি এটা কি আউটপুট এটা কি আউটপুট হলো ডিসি আউটপুট হলো বলো বর্তনী এটা হচ্ছে কি ইনপুট এটা আউটপুট এটা ইনপুট দেখানো হয়েছে এটা ইনপুট এসি ইনপুট আর এটা আউটপুট ক্লিয়ার হয়েছে কনসেপ্ট অর্থাৎ যখন যে সাইকেলে যে অর্ধচক্রের জন্য এ দেখো অর্ধচক্র পাচ্ছে পরের অর্ধচক্রটা পাচ্ছে না তাই বলা হচ্ছে কি হাফ ওয়েভ অর্ধচক্র একমুখী কারক এর ফুল ওয়েভও থাকে তাহলে প্রথম অর্ধচক্রের জন্য এটা ফরওয়ার্ড বায়াসিং প্রবাহ পাচ্ছে পরের অর্ধচক্রের জন্য প্রবাহ আমরা পাচ্ছি না কারণ এই ডায়োডটা তখন রিভার্স বায়াসে থাকছে ফলে আউটপুটে একটি চক্রের জন্য আমরা প্রবাহ পাচ্ছি অপর চক্রটা পাচ্ছি না ওকে তাহলে এটা হলো গিয়ে একটি ডিসি পি এন সংযোগ ডায়োডের ক্ষেত্রে আউটপুট ওকে চলো আসছি পরের কোশ্চেনে। আমরা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছি যে একদম সিলেক্টিভ কিছু প্রশ্ন মানে যে প্রশ্নগুলো সাধারণত বোর্ড লেভেলের প্রশ্নগুলো আসে সেই বোর্ড লেভেলের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ভিডিওটা যদি ঠিকঠাক লাগে একদম তোমাদের ক্ষেত্রে খুব উপকার হয় বিভিন্ন বোর্ড পরীক্ষায় যারা এক্সাম দেবেন বা নিট লেভেলেও যেতে চাও যেই লেভেলে যেতে চাও তাদের ক্ষেত্রেও এই কনসেপ্টগুলো খুব কাজে লাগবে তাই ভিডিওটাতে
आशा करब जे लाइक बा डिसलाइक दिए बा कमेंट करे आमाके जानाले आमी प्रतिदिन एरकम करे छटा प्रश्न निये एक एकटा करे भिडियो बनाबो। ओके आसछि परेर प्रश्ने। एकटी तेजस्क्रिय नमुनार अर्धायु 10 दिन होले नमुनार 1/3 अंश विघटनेर जन्य समय कत लागबे? कि बला हयेछे? एकटी तेजस्क्रिय नमुनार टी हाफ बोले देवा आछे 10 डेज। 10 दिने एकटी नमुनार अर्धेकटा विघटित हये जाय। बला हयेछे 1/3 अंश विघटने कत समय लागबे? विघटनेर जन्य कत समय लागबे? 1/3 अंश विघटित हये गेछे, ताहले विघटित हये गेछे कत? जदि आमरा प्राथमिक अवस्थाते आमरा जदि परिमाणटाके n0 धरि ताहले n0/3, ताहले अवशिष्ट अंश कत? एटा विघटित हये गेछे प्राथमिक परिमाण आमरा धरलाम कत? n0। তাহলে বিঘটিত হয়েছে কত? এটা বিঘটিত হয়েছে, বিঘটন ঘটেছে, কত ঘটেছে? n0/3। তাহলে অবশিষ্ট কত আছে? অবশিষ্ট অবশিষ্টাংশ কত? মূল ছিল n0, চলে গেছে, বিঘটিত হয়েছে n0/3, তাহলে এটাকে বিয়োগ করলে আসছে 2n0/3। ওকে, আচ্ছা আমরা একটা ইকুয়েশন জেনেছি কি n = n0e^-λt। ওকে, আচ্ছা আমাকে নির্ণয় করতে হবে টি সময়ে কত পরিমাণ, অর্থাৎ এইটা বিঘটনের জন্য কত সময় লাগবে। আচ্ছা n এর জায়গায় কত বসছে? 2n0/3 = n0e^-λt। তাহলে দাঁড়াচ্ছে এটাকে আমরা লিখতে পারি, দেখো 2/3 = e^-λt। এটাকে লিখতে পারি 3/2 e^λt। বলো উল্টে দিয়েছি, তাহলে ইট 1/e^-λt ছিল, উল্টে দিলে λt। ওকে, আচ্ছা উভয় পাশে আমরা ln নিয়ে নিলাম, ln। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে λt। আচ্ছা λ তো আমাদের কাছে নেই, কিন্তু কি আছে? টি হাফ আছে। টি হাফ এবং λ-র মধ্যে রিলেশন কি? λ = 0.693/t½। তাহলে 0.693/10 মানে 0.0693। ওকে, তাহলে 0.0693 × t। ওকে, আচ্ছা ln 3/2 মানে 1.5, এর ভ্যালু অ্যাপ্রক্সলি আসে 0.0693/t। এটাকে ভ্যালুয়েশন করলে আসে 5.84 ডেজ। ওকে, ক্লিয়ার হলো? 5.84 ডেজ। অর্থাৎ 1/3 অংশ বিঘটনের জন্য আমাদের ক্ষেত্রে সময় লাগবে নিয়ার অ্যাবাউট 5 ডেজ। ক্লিয়ার হয়েছে? আমাদের ক্ষেত্রে ক্ষয়ের সূত্র থেকে, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র থেকে এই সমীকরণটা পেয়েছি, n = n0e^-λt, ল্যামডা এবং টি হাফের মধ্যে একটা রিলেশন ছিল, রিলেশনটা পেয়েছি, সেখান থেকে সিম্পল ক্যালকুলেশন করে আমরা কিন্তু কত সময়ে 1/3 অংশ বিঘটন ঘটবে তা ক্যালকুলেশন করলাম। আসি পরের প্রবলেমে। নেক্সট প্রশ্ন, এরকম একটি বর্তনী দেওয়া আছে, দিয়ে বলা আছে এ এবং বি এর মধ্যে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে বলে দেওয়া হলো, এখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে গিয়ে এই যে পয়েন্টার, এখান থেকে এই পয়েন্টার, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা এবং রেজিস্ট্যান্সের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমাকে দেওয়া আছে আর। তাহলে এটাকে পয়েন্ট মেথড দ্বারা সলভ করব, যে দুটো পয়েন্টের মধ্যে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে সেই দুটো পয়েন্টকে আমি লিখব, এ এবং বি, এ এবং বি, এবং বি দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের ক্ষেত্রে তুল্য রোধ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সেই দুটো পয়েন্টকে আমি দু প্রান্তে রেখেছি। এবারে বলছি এই রেজিস্ট্যান্সটা, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা প্রথমত তুলে এখানে রাখলাম, এ বি এর মধ্যেই আছে। আচ্ছা এই পয়েন্টটা বি, তার এই পয়েন্টটা কি? এই পয়েন্ট এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একটা পয়েন্ট এতে, অপর পয়েন্টটা যেহেতু এটা তার একটা সংযোগ, তো তার কারণে এটা বি হলে এই পয়েন্টটা হবে বি, কারণ সংযোগী তারের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা ধরে নেওয়া হয় 0, তাহলে এটা বি পয়েন্ট।
এটাও সিমিলারলি যেহেতু সংযোগী তার আছে এটা বি এবং এই পয়েন্টটাও বি তাহলে দেখো সিম্পলি এই চারটি রোধ কিভাবে যুক্ত আছে সমান্তরাল সমবায় দেখো এইভাবে কেন কারণ এই রোধটার ক্ষেত্রে এ বি যুক্ত করেছে এই রোধটার এ বি এই রোধটার ক্ষেত্রে এ বি পয়েন্ট মেথড খুব ইজিয়েস্টভাবে একটি ভিডিওতে দেওয়া আছে ওকে সেই ভিডিওটাতে পয়েন্ট মেথডের সাহায্যে কীভাবে যত কমপ্লিকেটেড সার্কিট হোক কীভাবে আমরা পয়েন্ট মেথডের সাহায্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব তা আমরা দেখছি ওকে তাহলে চারটি রোধ কীভাবে যুক্ত আছে সমান্তরালে তাহলে সমান্তরালে চারটি রোধ যুক্ত থাকলে আর ইকুইভ্যালেন্ট এক্ষেত্রে দাঁড়াচ্ছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর যোগ করলে হবে ফোর বাই আর দ্যাট ইজ আর ইকুইভ্যালেন্ট আসবে আর বাই ফোর তাহলে অপশান কী হচ্ছে আর বাই ফোর ওকে চলো ক্লিয়ার হয়েছে পয়েন্ট মেথডে চাইলে আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্য রোধ নির্ণয়ের আরও একটি ভিডিও বানানো হচ্ছে শুধুমাত্র অনেকগুলো সিমেট্রিক মেথড পয়েন্ট মেথড তার ভিডিওগুলো দেখলে এ ধরনের প্রশ্নের উত্তর আশা করি করা যাবে ওকে আসছি পরের প্রশ্নে একটি পারদবিন্দুকে নব্বই ভোল্ট বিভবে আহিত করা হলো পারদবিন্দুটিকে সাতাশটি অভিন্ন বিন্দুতে ভাঙা হলো প্রত্যেকটি বিন্দুর বিভব কত একটা পারদবিন্দু নব্বই ভোল্টে আহিত আছে এটাকে ভেঙে সাতাশটি টুকরো করে দেওয়া হলো কটা টুকরো করে দেওয়া হয়েছে সাতাশটি টুকরো ওকে এখন বলা হচ্ছে ছোটো টুকরোর প্রত্যেকটির বিভব কত ওকে আচ্ছা নব্বই ভোল্টে আহিত আছে তাহলে আধানটাকে আমরা ধরছি কিউ বড় পারদ বিন্দুর আধান কিউ তাহলে বিভব কত কিভাবে লিখতে পারি বিভব ইজ ইকুয়াল টু কি এর ব্যাসার্ধ যদি আর হয় আমরা লিখব কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো আর ওকে আচ্ছা এই যে ছোট ছোট সাতাশটি পারদবিন্দুতে বিভক্ত করা হয়েছে তাদের ব্যাসার্ধ প্রত্যেকের অভিন্ন বলে দেওয়া হয়েছে প্রত্যেকের ব্যাসার্ধকে স্মল আর ধরেছি ওকে এই স্মল আর ক্যাপিটাল আরের মধ্যে রিলেশন প্রথমত আমরা ফাইন্ড আউট করি এই বড় পারদবিন্দুর যা আয়তন ছিল ছোট সাতাশটির পারদবিন্দুর আয়তনটা সেট হবে আয়তনের পরিবর্তন হবে তাহলে বড় জলবিন্দুর আয়তন কত চারে তিন পাই আর কিউব আচ্ছা সমান কি হবে এক একটি ছোট পারদবিন্দুর আয়তন চারে তিন পাই স্মল আর ধরেছি তাদের ব্যাসার্ধ স্মল আর কিউব একটির তাহলে কটাতে ভেঙেছে সাতাশটি ইন্টু সাতাশ সাতাশ ইন্টু ওকে তাহলে স্মল আর এবং ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশন পাচ্ছ চারের তিন পাই পাই থাক উড়ে যাচ্ছে তাহলে সাতাশ অফ আর কিউব দ্যাট পাচ্ছ ঘনফল করলে তিন আর থ্রি আর ওকে ওকে তাহলে ছোট আর সমান হচ্ছে বড় আরের ওয়ান থার্ড ওকে আচ্ছা এখন তাহলে এর প্রত্যেকটার বিভব কত ভি ড্যাশ ইজ ইকাল টু আধান বাই আধান কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো স্মল আর এক একটা ছোট পারদ ফোটার বিভব ভি ড্যাশ ইজ ইকাল টু কিউ কিউ কত স্মল কিউ কত না মোট আধান কত ছিল এখানে কিউ তাহলে সাতাশটার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে তাহলে স্মল কিউ ইজ ইকাল টু ক্যাপিটাল কিউ বাই টোয়েন্টি সেভেন সাতাশটার মধ্যে ভাগ হয়েছে আচ্ছা এখানটাতে লিখছি ক্যাপিটাল কিউ বাই টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো স্মল আর সমান কত পেয়েছে আর বাই থ্রি ওকে তাহলে এটা পাচ্ছি তিন নংস একের নয় ইন্টু কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো আর আচ্ছা এই বিভবটা কত বলে দেওয়া আছে নাইনটি ভোল্ট দেখো ভি ব্যাসার্ধ দিয়ে নাইনটি ভোল্ট দেওয়া আছে তাহলে এই ভ্যালুটা কত নাইনটি ভোল্ট তাহলে একের নাইন ইন্টু নাইনটি সমান হচ্ছে টেন ভোল্ট অর্থাৎ ছোট পারদ ফোটার প্রত্যেকটির বিভব হচ্ছে টেন ভোল্ট আশা করি এই কটা কোশ্চেন খুব সুন্দর ক্লিয়ারলি বোঝা গেছে যারা আমার নেতা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাকে চ্যানেলটাকে এনকারেজ করবেন থ্যাংক ইউ